বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থীকে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আজকে আমরা যে ক্লাসটি করব আর্থিক বিবরণীর উপরে, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এটা থাকতে পারে, দ্বিতীয় পত্র থাকতে পারে, তবে প্রথম পত্রে আমরা প্রথম পত্রের উপর একটু বেশি গুরুত্ব দিচ্ছি, প্রথম পত্রগুলোই বেশি আলোচনা করছি আজকে। তবে আলোচনাটা একটু ব্যতিক্রমধর্মী। তোমরা জানো এখানে দুইটি পার্ট আছে প্রশ্নে, একটা রামিল একটা সমন্বয় পার্ট। তো সমন্বয় পার্টটা আমরা পর আলোচনা করব, আমি জাস্ট আজকে আলোচনা করব রামিল পার্টটা, অর্থাৎ কে কোথায় বসে, কোন আইটেম কোথায় বসে। তোমরা সবাই এর আগে বইয়ের উদাহরণ দিয়ে কয়েকটি ধারণা করে নেবেন এবং বইয়ের উদাহরণ বা ক্লাস থেকে ধারণা করে নেবেন। এবং এখানে দুইটি ছক আছে তুমি জানো, একটি হচ্ছে বিশদ আয় বিবরণী আর একটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। বিশদ আয় বিবরণীতে বসে সম্পদ দায় তালিকা, সরি, বিশদ আয় বিবরণীতে বসে আয় ব্যয়গুলো, আর আর্থিক অবস্থার বিবরণীতে বসে সম্পদ দায় মালিকানা স্বত্ব। অর্থাৎ হিসাবের শ্রেণীভাগ পাঁচটি, কী কী? আয় ব্যয় সম্পদ দায় মালিকানা স্বত্ব। আয় ব্যয়গুলো বসবে বিশদ আয় বিবরণীতে আর সম্পদ দায় মালিকানা স্বত্বগুলো বসবে আর্থিক অবস্থার বিবরণীতে। এই বিষয়টা তুমি বুঝতে পারলে রামিলও পারবে, যাবতাও পারবে এবং আর্থিক বিবরণীও পারবে। আর্থিক বিবরণীর 80% অঙ্ক শেষ হয়ে যাবে। তা আজকে আলোচ্য বিষয় হচ্ছে রামিল আইটেম সমূহ, কে কোন ঘরে বসবে বা কে কোথায় বসবে, এবং তুমি বিছানায় শুয়ে শুয়ে অডিও সাউন্ড শুনে আমার ক্লাসটি শেষ করতে পারবে। প্রশ্ন ছাড়াই আমি শিখিয়ে দেবো আজকে কি আর্থিক বিবরণী, প্রশ্ন লাগবে না, প্রশ্ন ছাড়াই তুমি বিছানায় শুয়ে শুয়ে ক্লাসটি করতে পারবে। তাহলে ক্লাস শুরু করছি। ঢাকা বোর্ড 19 সাল, প্রথমে 19 সাল, 1 নম্বর নগদ তহবিল। নগদ তহবিল বলবে কোথায়, যদি সম্পদ তাই বলবে আর্থিক অবস্থার বিবরণীতে। বেতন খরচ বলে বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ে। এর আগে নগদ তহবিল বলবে চলতি সম্পদ, মনে রাখবেন। আচ্ছা, আজাপত্র স্থায়ী সম্পদ, উত্তোলন মালিকানা সত্ত্বে মূলধন থেকে বাদ যাবে। অগ্রিম বিমা, যেহেতু অগ্রিম দেওয়া হয়েছে তাহলে চলতি সম্পদ, 10% প্রদেয় নোট চলতি দায়। সাপ্লাইস চলতি সম্পদ, উপযোগ খরচ পরিচালন ব্যয়। প্রদেয় হিসাব চলতি দায়। পুঞ্জীবিত অবচয় আজাপত্র, স্থায়ী সম্পদে আজাপত্র থেকে বাদ যাবে। অনুপার্জিত সেবায় চলতি দায়। বিজ্ঞাপন পরিচালন ব্যয়। সেবায় বিশদ আয় বিবরণীতে আয় কলামে প্রাপ্য হিসাব চলতি সম্পদ, মূলধন চলতি দায়, সরি মালিকানা স্বত্ব। অর্থাৎ আমি এমনভাবে বোঝাচ্ছি কে কোথায় বসবে, কোন ঘরে, কোন পয়েন্টে, তাহলে তুমি এগুলো বুঝতে পারলে অঙ্কটি মোটামুটি শেষ হয়ে যাবে। 2 নম্বর শারমিন অ্যান্ড সন্সের অঙ্ক। আচ্ছা, মজুত পণ্য প্রারম্ভিক বিক্রিত পণ্য ব্যয়, পণ্য ক্রয় বিক্রিত পণ্য ব্যয়, পণ্য বিক্রয় বিক্রয়তে, মজুরি বিক্রিত পণ্য ব্যয়, বেতন পরিচালন ব্যয়, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, বিজ্ঞাপন পরিচালন ব্যয়, অনাদায় পাওনা সঞ্চিতি পরিচালন ব্যয়তে বিয়োগ যাবে, বিমা খরচ পরিচালন ব্যয়, 5% ঋণ দীর্ঘমেয়াদী দায়, ইজারা সম্পদ স্থায়ী সম্পদ, উত্তোলন মূলধন থেকে বাদ যাবে, মূলধন মালিকানা সত্ত্বে, হাতে নগদ চলতি সম্পদ। নেক্সট ক্লাস হচ্ছে, মানে সরি, নেক্সট অঙ্ক হচ্ছে রাজশাহী বোর্ড 19 সাল, 1 নম্বর নগদ চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, আজাপত্র স্থায়ী সম্পদ, সেবায় আয়তে, আয় কলা মানে আয় গ্রুপে, সাপ্লাইস খরচ হবে পরিচালন ব্যয় বা ব্যয়তে, উত্তোলন মূলধন থেকে বাদ যাবে, মূলধন মালিকানা স্বত্ব, অগ্রিম বিমা চলতি সম্পদ,
উপযোগ খরচ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় বা ব্যয়তে বসবে। অনুপার্জিত সেবায় চলতি দায় বেতন খরচ পরিচালন ব্যয় বা ব্যয়তে বসবে। এটি একটি সেবামূলক অঙ্ক ছিল, তাই এখানে পরিচালন ব্যয় বিক্রিত বন্য এগুলো আসবে না, জাস্ট ব্যয় হিসেবে বসবে। প্রাপ্য নোট চলতি সম্পদ, পুঞ্জীবিত অবচয় আজাপত্র স্থায়ী সম্পদে আজাপত্র থেকে বাদ যাবে। দুই নম্বর মূলধন মালিকানা স্বত্ব, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, পদ হিসাব চলতি দায়, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, আজাপত্র স্থায়ী সম্পদ, ক্রয় বিক্রিত পণ্য ব্যয়, বিক্রয় বিক্রয় আয় কলমে বা বিক্রয় কলমে বসবে। কুঋণ পরিচালন ব্যয়, কুঋণ সঞ্চিতি পরিচালন ব্যয়তে বাদ যাবে। কর ও বিকর পরিচালন ব্যয়, 12% ঋণ দীর্ঘমেয়াদী দায়। ভাড়া পরিচালন ব্যয়, উপভাড়া অপরিচালন আয়। পারিমিত পণ্য বিক্রিত পণ্য ব্যয়, ইজারা সম্পদ স্থায়ী সম্পদ এ বসবে। ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়, ব্যাংক জমা উদ্বৃত্ত চলতি সম্পদ, প্রদেয় নোট চলতি দায়, অফিস খরচাবলী পরিচালন ব্যয়, ব্যাট চলতি হিসাব একটি ডেবিট নিকাশ চলতি সম্পদে বসবে, অথবা একটা টিকার মাধ্যমে ব্যাট চলতি হিসাবে ঘরে বসতে পারে। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। আমরা দুটি বোর্ড আলোচনা করছি, ডাকা বোর্ড, রাজশাহী বোর্ড, পরবর্তীতে অন্য বোর্ড আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। খোদা হাফেজ। সবার জন্য দোয়া করিয়েন, আমাদের জন্য দোয়া করিয়েন, একে অপরের জন্য দোয়া করিয়েন। আজকে ক্লাস এখানেই শেষ।